হন এই জায়গার কাহিনী তো তোরা জানোস না তগো এই জায়গার কাহিনীটা কই আইসকা আগে এদিকটা তো রাস্তা আছিল না এদিকটা পাহাড় আর পাহাড় আছিল পাহাড়ে যে কলা পাতা পিন্ধে মানুষগুলো আছে হেরা ঈদের দিন বাঘের চামড়া দিয়ে নেংটি পড়তো মানছে ওকে দেখলে দৌড়াই তো জঙ্গলে কই তো কলা পাতা পিন্ধা ঘুরে বুঝোস না আর আমারে দেখলে সেইভাবে তালই তালই করতো কি থুয়া কি করবো ওরা দিশা বিশাই পাইতো না তাও তা ওই করতো করছে মুখটা ফেনা উঠে লাইতো গাছের তো সিরা কলা খাওয়াইতো মালটা খাওয়াইতো আপেল খাওয়াইতো সব পাহাড়ি জিনিস আর এই যে রাস্তাঘাট হয়েছে এই রাস্তাঘাট কি আগে আসিল ওরা তো কোনো বাউটাও বুঝতো না আমি দেখায় দেখায় রাস্তা বানাইছি ওরা তো থাকতো গাছের ডাইলে ডাইলে আর যখন মনে কর যে বাইরের লোকজন ঢুকতো তখন দেখলে একটা ডাক দিত ভাল্লুকের মতন কেমনে জানোস এমনে ডাক দিয়া মানুষের ডর দেয় তো ওকে তো মানুষের জঙ্গলি কইতো জঙ্গলি এই রাস্তায় আমি দিনের রাতে ঘোরাফেরা করতাম কেউ কিছু করার মতো আসিল না মাঝে মাঝে একটু শিয়ালে হামলা দিতে আইতো আমিও তো কম না বাফের উপরে বাফ আছে আমার এই গর্জন হই না হিয়াল দিত দৌড় আর যে ছোট কুত্তা গুলো আসিল না উড়ি সিপাই সাপাই পড়া কান্দো আচ্ছা তা লই হনেন আজকে তো বেশি একটা সময় নাই গল্প গুজব আরেকদিন করমুনে আমার এমার্জেন্সি একটা কাজ বেজে গেছে তাও আজকে উঠ আরে বড় বড় আরো জিনিস আছে তো মজা আছে ব তুই যাও না লাগে পাগল হইছস কার একটু গল্প গুজব করি না তা লই অনেক কাম তা লই আমারও একটা জরুরি এমার্জেন্সি কাজ আছে যাইতে হইব জায়গা আরে বউ না আরো কথা আছে তো হই না যাও না তা লই আজকে কোনোভাবেই তা সম্ভব না অনেক কাজ ফালাইতে আইছি আজকে জায়গা তা লই আজকে থাকতাম না আরে খারও আর অনেক জিনিস আছে তোমাকে দেখাইতাছি খারও বেইবে বেইবে ও ও বেইবে বেইবে ভাল লাগছে তালাই ভাল লাগছে এটা আপনি কি দিলেন হ্যাঁ ও তালাই গো আজকে রাতে পাহাড়েতে আইয়া পড়ছি আমি তালই আপনার গান শুনে আমার একটা গান মনে পড়তেছে এই দেন জাব্বি কইলা কি দেখে মেরা দিল দিবানা বলে উলি 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 রঙ্গি রাতায় তুম তুম কি উলে গলে উলি 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 তালই সব কাম বাদ শরীরের মাঝে একটা জুস আয় পড়ছে আজকে চিল হবে ওলে 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 तेरे घर आया मैं आया तुझको लेने दुल्हन की सजोनी दुल्हन की सजोनी এই বেটা থাম এটার কি মজা আজকে তখন আরো মজা দিমু বুঝছস চল আগে জনা যায় তখন গোসল করা লই ওরা আরো মজা হইব আরো চল এই চল 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 এত পিছে এত দেরি আগে তাড়াতাড়ি আয় দেহ দিয়ে এক একটা তাম ছাড়া এই বেটা এতক্ষণ লাগে কে এই বয়সকালে যদি না আটতরাস তো কবে আটবি এতক্ষণ লাগে আরে তা লই কি কষ্ট করে উড়ে আড়াই নিতেছেন ওই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে গেলে দশ টাকা করে নেয় এক একজনের আপনি এত হানি পথ এই পাহাড় ধারে বাবাই আড়াই নিতেছেন ওই পথ দা রাস্তা দিয়ে গেলে কি আর এই পাহাড় পাইতি এত মজা লাগতো এর লেগাই তখন শরীরে আন পোল্টি মুরগি হয়ে যেতেছে গা আমার সিনারা দেখছস বাঘের মতন গর্জন দিয়ে আইডা পড়ছি খাবি আকিস বিরি আঁকবি কি সন্দেশ আয় প্রতিদিন আমার লগে না বিজাবি তাহলে শরীরে ভালো থাকবো আয় তাহলে ওই আপনি পারে না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এক কাম কইরো এই রুম টুম পরিষ্কার করার লেগে যে বলা ভান্ডি আনো না আজকে ওকে আনার দরকার নাই ও তাইলে কেমনে রুম পরিষ্কার করুন কেমনে ওইডা আমি বুঝবো নে তুমি এক কাম করো এই লও দশ টাকা এই দশ টাকা লয়ে যাও তুমি আবি যাবি কিছু কিনা লয়ে যাও আচ্ছা ঠিক আছে স্যার তোরা কি করস সব দিয়ে ঘুয়া রইছস এ বেটা ওট হন তোরা তোরা তো বেটা আমার দাদার কাহিনী শুনস নাই শুনলে তোরা আরো লাভ পাবি ওট এখনকার পোলাবান নাকি সব নষ্ট হয়ে গেছে পোলাবানের নাকি জিম করা লাগে ডাম্বেল মারা লাগে
এমন এমন ব্যায়াম করুন লাগে। আমার দাদার আমলে জিম টিম করা লাগতো না, কি করতো জানো? কথায় কথায় কাম করতো, ধরতো আর এমনি মারতো আর কাম করতো। এখন তোর শরীরের দায়িত্ব আমি নিলাম, এমনি উইরা গেলে হইব? তুই এক কাম কর, এটা ল। তোর শরীরের দায়িত্ব যেহেতু নিছি, তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমারই। এইটা মাফা, বেশি ওজন না, একটা ডাম্বেলের সমান। আমার দাদাই কি করতো, এটা তিনটা একবার কান্দে লইয়া দৌড়াইতো, তোরে তিনটা দন যাইতো না, খাস তো আবি যাবি, এটি লইয়া তুই দৌড়াইতার তিনা। তুই এক কাম কর, এক একটা কইরা তিনটা সাদন নিয়ে রোদি দিয়াবি, একবার এই কান্দে লবি, একবার এই কান্দে লবি, শরীরের বিষ বেদনা যা আছে সব এমনি নেমে যাবগা। কিরে মারবি নি, তোর তো গিরা গাড়িটি সব লুজ। হে পরশ, তুমি জিমাইতেছ কে? উডো, এটা শরীরটা একটু লড়াচড়া দাও, তুইরা ড্যান্স ম্যান্স দাও না, আমার দিকে চাও কেমনে শরীর লড়াইবা। ট্যাক্সি গাড়ি লই জাম ছিল নই আয় দেহি তো। ভালো, আমার না ডান্সিয়ার খুব শখ, আমার কয়েকটা ডান্সিয়ার না। তুমি একবারে ডান্স শিখবা কেমনে? তোমার তো আগে মুদ্রা শিখা লাগবো। তুমি এক কাম করো, এই মুদ্রাটা হাতে আনো, খালি হাতে করবা কে? তুমি এক কাম করো, আটটা কামে লাগাও, ওই বালতিটা লইয়া একটা নেকড়া লইয়া পুরো ঘরে তুমি এই ডাস্টটা দিয়ে দাও একটু। তালই গরমুসার মতো করে এমনে, হ এই তো বুঝা লাইছো। এক কাম করো, হাত চালাও, প্র্যাকটিস করো, প্রতিদিন আয় আয়া প্র্যাকটিস করবা। আর এই মুদ্রা শেষ হলে তোমার একটা নতুন মুদ্রা দিয়ে দিমু, ঠিক আছে? ও জাস পিরে 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 জাস পিরে। হে ইমরান, এদিকে আয়। কি তালুই? হনু, তোমার একটা কথা কই, আমার দাদা একটা জিনিস দিয়ে গেছে বুঝছো। কি কি? আমি চাই জিনিসটা আমি তোমার দিন বুঝছো, কারে না কারে কখন দিয়ে দিই, কারে কখন ভালোবাসার ছলে কয়ে দিই। তুমি আগে একটা কাম করো, ওয়াশরুমটা আছে না হারপিক মাইরা পুরোটা পালা করে ডইলা দুই বুঝছ, দুই আয়ো, তোমারটা আছে, আছে আমার কাছে আছে। তালই আপনি আবার আমারে ঠকাইয়েন না। আরে যা, কি কস, আমার দাদার জিনিসটা আমি তোরই দিব। কই কি আনছ দেও। দুইটা রুটি তো কোনো দরকার নেই, একটা হইলেই হয়। এক কাম করো, এটা রাখো, যদি না লাগে তাহলে ফিরাই দিয়া পাঁচটা লুয়াইবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এইটা এনে পড়ে রয়েছে কে? এ তো যে কোনো সময় নিচে পড়ে যাক, এর মাথায় পড়বো। হে পরশ, জিদালই এক কাম কর, তোর ওইটা শেষ হইলে আর একটা নতুন মুদ্রা হিগাম হাইস। আচ্ছা তালই তালই কমপ্লিট, কাম শেষ করে লেছস? হ্যাঁ তালই, কি বলে দিবেন হেড়ে দেন হকালে। হন তাইলে দাঁড়া, তোর জিনিসটা দেই। এক কাম করবি, কেউ রে দেখাবি না, এক লাখ লাগাবি, এটা তো লেগে গেছে। তালই কিছু মনে করেন না, এই রুডি ড্যা আপনিই খান, আপনার পেটটা সেকন হয়ে যেতেছে, চাপে যেতেছে, এটা দিয়ে ভরাই খেয়েন সস হিসাবে। আপনি আমারে পাম্পটি দিয়ে কইলেন যে হাতের একটা কাম হিগিয়ে দিবেন, আপনার দাদা হিগিয়ে দিয়ে গেছে, আমি ভাবছিলাম কি নাকি এটা রুড়ি ধরাই দিয়েছেন মিয়া পাঁচ টাকা দামের। আরে হন রাগ করস কে, তুই ভিতরে ওয়াশ করছস পরিষ্কার হয়েছে না, এটাই তো তোর হাতের একটা কাম, এটা করে তুই সারা জীবন খাইতারবি। আমার দাদাই কয়ে গেছে হাতের কাম হয়েছে বড় কাম, তুই যেটা হিকসস। তা ওই একটা কথা মুহির আগাইয়ে পড়ছিল, তালই আপনি যদি আমার তাই না ওই অন্য কিছু হইতেন তাহলে আপনি রে চিৎ করে পারাদা ধরে পাশায় দেড় কেজি আলকাত্রা মেরে দিতেন। থাক কইলাম না। তা ওই তুমি যে কি কইতে চাইছ এটা আমি বুঝছি, বাতাসে তো আর বড় হই নাই, তুমি নষ্ট হয়ে গেছো বুঝছো, ফলাইনে তো বুঝে না কি সুস্বাদু রুটিটা, এটা খাইলো না।